नमस्कार बंधुरा आन्ना संसार चैनल थेके आपनादेर स्वागत। आशा करी आपनारा सबाई भालोई आछेन। आज के आमी आबार फिरे आसलाम नतून एकटा रेसिपि निये। आज के आमी बानाबो बिउलि डालेर दिलबाहार। आर बिउलि डालेर दिलबाहार बानाते एखानटाय आमार लागछे बिउलि डाल। बिउलि डालटा आमी 7-8 घंटा भिजिए पिसाई करे रेखे दिएछिलाम। आर दिलबाहार बानानोर जन्य आमी नियेछि ब्रेड। ब्रेडटाके आमी दिल शेपे केटे नेब। एखानटाय आमी एकटा मोटा कागजके एइभाबे दिल शेपे बानिये नियेछि। एइटाके आमी ब्रेडेर उपरे बसिये एबार केटे नेब। आपनारा जदि एमनि काटते पारेन ताहले एमनि केटे नेबेन। आर ताह नाहले परे एइभाबे किछुर उपरे दिल बानिये तारपरे ब्रेडटाके काटबेन। দেখুন শেপটা দিয়ে নিয়েছি। এবার এখান থেকে আমি এইভাবে বের করে নিচ্ছি। এই দেখুন এইভাবে আমি আর একটা কেটে আপনাদেরকে দেখাচ্ছি। আবারও একটা আমি এইভাবে কাটছি। আপনারা যদি এমনি কাটতে পারেন তাহলে এমনি কেটে নেবেন, তা না হলে পরে এইভাবে কাটবেন। এইভাবে আস্তে করে বের করে নিতে হবে। দেখুন আমি আর একটা কেটে নিয়েছি। এইভাবে আমি সব ব্রেডগুলোকে কেটে নেব। দেখুন আমি এইভাবে সব ব্রেডগুলোকে কেটে নিয়েছি। এই দেখুন ব্রেডগুলো তো কাটা হয়ে গেছে। নিচ্ছি বিউলির ডাল, পেস্ট করে রেখেছিলাম সেই ডালটা আমি এখানে নিচ্ছি। এখানে আমি 1/2 কাপ মতন বিউলির ডাল নেব, বা ছোট বাটির 1/2 বাটি। এখানে এই চামচে আমি 5 চামচ বিউলির ডাল নিলাম। আপনারা যেরকম ব্রেড বানাবেন যতগুলো সেই হিসাবেই ডালটা নেবেন। আর এখানে নিয়েছি চালের গুঁড়ো। এখানটায় আমি চালের গুঁড়ো দিচ্ছি এই চামচের 3 চামচ। চালের গুঁড়ো নিয়েছি। আর এই চামচেরই আবার 3 চামচ নেব ময়দা। ময়দা আর চালের গুঁড়ো দুটো সমান সমান নেব।
এবার এইগুলোকে প্রথমে আমি একটু মিশিয়ে নেব সবগুলো একসাথে। এগুলো সব মিশিয়ে নিয়েছি, এবারে দেবো এর মধ্যে পেঁয়াজ কুচি। একটা পেঁয়াজ আমি এইভাবে ছোট ছোট করে কুচিয়ে রেখেছি, সেটাকে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি, এখানে আমি চারটে কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছি। ঝালটা আপনারা যে যেমন খাবেন সেই অনুযায়ী দেবেন। আর দেবো আদা কুচি, আদাটাকে একদম মিহি মিহি করে কুচিয়ে রেখেছি, মানে একদম ছোট ছোট করে, সেটাকে দিয়ে দিলাম। আর দেবো ধনে পাতা কুচি, এইখানটায় আপনারা চাইলে নারকেল কুচিও দিতে পারেন। নারকেলটাকে কুড়িয়ে নেবেন, আর তা নাহলে পরে ছোট ছোট করে কুচিয়ে নেবেন, দিয়ে এর মধ্যে দিয়ে দেবেন। আর তা নাহলে পরে নারকেলটা কুড়িয়ে নেবেন, কুড়িয়ে এর মধ্যে দেবেন। আর দেবো একটুখানি লঙ্কার গুঁড়ো। আর দেবো লবণ, স্বাদ অনুযায়ী লবণ দেবো। আর দিচ্ছি একটুখানি চিনি, অল্প একটু। আর দিচ্ছি একটুখানি জোয়ান, জোয়ানটা একটু হাতের মধ্যে ক্রাশ করে তারপরে এর মধ্যে দিচ্ছি, দিয়ে সবগুলো একসাথে মিশাবো। আর চিনিটা আপনাদের ইচ্ছে হলে দেবেন, আর না হলে না দেবেন। সবগুলো ভালো করে মিশিয়ে নিয়েছি, এবার এর মধ্যে দেবো অল্প করে জল। আমি প্রথমে অল্প অল্প জল মিশাবো, মিশিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করব। আর একটু জল দিচ্ছি, জলটা আমি অল্প অল্প মিশাবো, একবারে মিশাবো না। আর একটু জল লাগবে আমার। এইভাবে ভালো করে ফেটিয়ে নিতে হবে। দেখুন বন্ধুরা, ব্যাটারটা এইরকম হবে। ভালো করে আমি ফেটিয়ে নিয়েছি, এইরকম ঘনত্ব হবে। এটা আবার 5 মিনিটের জন্য আমি এইভাবে ঢেকে রাখবো। বন্ধুরা, এবার বড়াগুলোকে আমি ভাজা শুরু করব। আর তার আগে আমি এই ডালের মধ্যে দিচ্ছি একটু খাবার সোডা। এবার ভালো করে ফেটিয়ে নেব। আর ওইদিকে কড়ার মধ্যে তেল গরম করতে দিয়েছি, এইদিকে কড়ার মধ্যে আমি তেল বসিয়ে দিয়েছি তেলটা গরম হওয়ার জন্য। এবার এই ব্রেডটা আমি ব্যাটারের মধ্যে চুবিয়ে দিচ্ছি, এইভাবে ব্যাটারের মধ্যে আমি ব্রেডটাকে এইভাবে লাগিয়ে নেব। এপাশ ওপাশ দুপাশ আমি ভালো করে লাগিয়ে নেব এইভাবে।
লাগানো হয়ে গেছে। এবার আমি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। এইভাবে আমি তেলের মধ্যে ছেড়ে দেবো, আর গ্যাসের জোরটা একদম আস্তে থাকবে, একদম কমানো থাকবে। উপর দিয়ে আমি এইভাবে একটু দিয়ে দেবো। এবার আমি আস্তে করে উল্টে দেব। এবার উল্টে দিচ্ছি। এইভাবে গ্যাসের জোরটা কমিয়ে আমি ভেজে নেব। দুই পাশ আমার হয়ে গেছে, এবার আমি এটাকে উঠিয়ে নিচ্ছি। আবার একটা আমি করে নিচ্ছি, এইভাবে এর মধ্যে লাগিয়ে নেব। আস্তে আস্তে করতে হবে, নাহলে ব্রেডগুলো ভেঙে যাবে, কারণ ব্রেড তো এমনি নরম জিনিস, সেই জন্য আস্তে আস্তে। আবার আমি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। এখানে আমি একটা একটা করে ছেঁচছি, একটা একটা করে এর মধ্যে দিয়ে আমি ভেজে নেব। উল্টানোর সময় একটু সাবধানে উল্টাতে হবে, আর তা নাহলে পরে আর একটা হাতে চামচ নিয়ে দুই পাশে দুটো চামচ ধরে আপনারা উল্টিয়ে দেবেন। গ্যাসের জোরটা একদমই কিন্তু কম দিতে হবে, না হলে দেওয়ার সাথে সাথেই পুড়ে যাবে যদি জোরটা বেশি থাকে, তেলটা বেশি গরম হয়ে যাবে আর সঙ্গে সঙ্গেই পুড়ে যাবে। এবার আমি উঠিয়ে নিচ্ছি, আবার একটা করে নিচ্ছি। এই সাইডটা হয়ে গেছে, আমি এটাকে উল্টে দেবো। এই এরকম একটা চামচ নিয়ে এইভাবে উল্টে দেবেন। এইভাবে আমি সব বড়াগুলোকে ভেজে নেব। তাহলে বন্ধুরা দেখলেন তো কত সহজেই বানিয়ে নিলাম বিউলি ডালের দিলবাহার, আর এভাবেই আপনারা বাড়িতে বানাবেন, আর এটা খেতে কিন্তু খুব টেস্টি হয়। আর সন্ধেবেলায় আপনারা কিন্তু এটা চায়ের সাথে খেতে পারেন, আর খেয়ে দেখবেন খুবই ভালো লাগবে চায়ের সাথে খেতে। চায়ের সাথে তো এটা খেতে ভালোই লাগবে, আর তাছাড়া এই বিউলি ডালের দিলবাহারটা আপনারা চাটনির সাথেও খেতে পারবেন, তেঁতুলের চাটনি বা ধনে পাতার চাটনি যে কোনো চাটনির সাথে আপনারা এটা খেতে পারবেন, বা টমেটো সস যার সাথেই হোক আপনারা খেতে পারবেন। তাহলে বন্ধুরা দেরি না করে এই রেসিপির ভিডিওটা দেখে আপনারা বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন আপনাদের কেমন লেগেছে। আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আর সবার সাথে শেয়ার করবেন। আর যদি নতুন বন্ধু হন তাহলে আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন,
আর পাশে থাকা বেল আইকনকে প্রেস করবেন। আজ আসি বন্ধুরা, আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে।